नमस्कार কঠিয়াতলে এঘাৰ মাইলত নিশা উত্তেজনা পৰিস্থিতি চাৰি বছৰ পূৰ্বতে বন মন্ত্ৰী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্মই পথৰ কাষত ৰোপণ কৰা মূল্যৱান গছ ধ্বংস কৰাক লৈ উত্তেজিত হৈ পৰিছে অঞ্চলবাসী ৰাইজে। নগাঁও জিলা কঠিয়াতলে এঘাৰ মাইল চাৰি বছর পূর্বতে বন মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মই পথর কাষত রোপণ করা মূল্যবান গছ ধ্বংস করাক লৈ উত্তেজিত হয়ে পড়ে অঞ্চলবাসী রাইজে। রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকীকরণের পর নির্বিধা লাভ করে কোনো বনুয়া নিয়োগ নকরি জেসিবিরে পূর্বতে রোপণ করা মূল্যবান গছ যেনে শিলিখা মহানিম কাজু বাদাম আগর সমূহ উভালি পেলাত অঞ্চলবাসী রাইজ উত্তেজিত হয়ে পড়ে। জেসিবিরে উচ্ছেদ করার আগত বহু সচেতন লোকে গছ না ভাঙিবলে অনুরোধ জানায় যদিও কোনো ক্যাব নকরে। ঘটনাস্থলী কঠিয়াতলী বনাঞ্চলিক বিষয়া উপস্থিত হয়ে জেসিবি জব্দ করে। আজি চারিটামান বজাত রাঙলু সূতার গাঁও শিব মন্দির কানত ফলানোর কানত আপনার আজিরপরা চারি বছরমান আগত বনমন্ত্রী প্রমীলা রাণী বাইদেউয়ে আপনার বৃক্ষরোপণ করেছিল, বহুত মূল্যবান গছ আপনার তার বেড় দি বহুত মূল্যবান গছকিটা লগাইছিলে। আর সেই গছসমূহ আজি চারিটামান বজাত আপনার জেসিবি লগাই সব গছ সাফ করে উঘালাই পেলাই দিছে। স্থানীয় রাইজে কমপ্লেন করেছে যে আপনাদের কিয় তেনেকে কাটিছে গছবিলাক, আপোনালোকে তেনেকে নাকাটি দাৰে কাটক, মূল্যবান গছকেইটা ৰাখক। তেখেতে সকলে নামালিলে, নামালি আপোনাৰ মূল্যবান গছকেইটা সব উঘালি পেলাই দি আছে। স্থানীয় ৰাইজে এইটো আপোনাৰ বন্ধ কৰি দিলে, কিহৰ কাৰণে এইখিনি আমি ইমানখিনি অৱগত নহয়। তেখেতসকলে বেলেগ গছ লগাব বুলি কৈছে, ভাল ভাল কাজু গছ নিম গছ এইবিলাক উঠাই সিহঁতে কিবা ভাল। আজি চারিটামান বজাত রাঙলু সূতা এই খবর দেখতে স্টুডিওর বিদায় লো। চারিখ প্রতিটি মুহূর্ত খবর ধন্যবাদ।